शमा मा की आमार कालो रे शमा मा की आमार। नमस्कार সকলকে, আজকে আমরা চলে গেছিলাম ব্যারাকপুরের 15 হাত উঁচু কালী মন্দিরে মাকে দর্শন করতে। সেখানে কিন্তু চলছে বাৎসরিক পুজো এবং মেলার আয়োজন, তো চলুন দেখে নিই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। ব্যারাকপুরে অবস্থিত জাফরপুর মোড়ের এই মন্দিরের বিশেষত্ব হলো এখানে কিন্তু রয়েছে 15 হাত উঁচু কালীমায়ের বিগ্রহ। সেই মূর্তি কিন্তু খুব সুন্দর করে সাজানো এবং প্রত্যেক অমাবস্যাতেই কিন্তু এখানে পুজো হয়। পুরোহিতের কথা অনুযায়ী স্বাধীনতার পূর্বে বাংলাদেশে এক দম্পতি মায়ের কাছে মানত করে পুত্র সন্তান লাভের জন্য। মানত অনুযায়ী তাদের সন্তান লাভ হয়, কিন্তু কোনো কারণবশত 14 বছর তারা মায়ের পুজো দিতে পারেন না। পরবর্তীকালে তারা বাংলাদেশ থেকে ভারতে চলে আসে এবং এক স্বপ্নাদেশ পায় মায়ের পুজো দেওয়ার জন্য। এরপর তারা পুরোহিতদের থেকে বিধান নেয় যে 14 বছর মানতের পুজো দেওয়া হয়নি বলে 14 হাত কালীমূর্তি তৈরি করে তার পুজো দেওয়া হবে। সেই অনুযায়ী তারা 14 হাত কালীমূর্তি তৈরি করেন এবং চৈত্র মাসের কৃষ্ণপক্ষে শনিবারে সেই পুজো দেন। কিন্তু তার পরের বছর কোনো বিশেষ কারণবশত পুজো আবার বন্ধ হয়ে যায়। তাই তার পরবর্তীকালে আরও 1 হাত বাড়িয়ে 15 হাত কালীমূর্তি তৈরি করা হয় এবং তার পুজো চালু হয়। এই রীতি কিন্তু এখনও চলছে এবং এটি 63তম বর্ষ। এই পুজোর সাথে সাথে কিন্তু প্রত্যেক বছর আয়োজন করা হয় বিশাল এক মেলার। এই মেলাটিও কিন্তু চলে 15 দিন। এই বছর এই মেলাটি চলবে 21শে এপ্রিল পর্যন্ত। এছাড়া মন্দিরের উপরে রয়েছে বিশাল এক ঘণ্টা, যার ওজন প্রায় 101 কেজি, এবং এই ঘণ্টাটি আনা হয়েছে তারকেশ্বর ধাম থেকে। মায়ের বিগ্রহ দর্শন করার পর আমরা কিন্তু ঢুকে পড়লাম মেলায়। এখানে বিভিন্ন রকমের মেলাতে দোকান কিন্তু বসেছে। ব্যারাকপুরে এই 15 হাত কালী মন্দিরে আসার জন্য আপনাদের প্রথমে চলে আসতে হবে ব্যারাকপুর স্টেশন। সেখান থেকে 4 নম্বরের দিক থেকে যে কোনো অটো বা রিক্সা করে আপনারা কিন্তু জাফরপুর মোড় থেকে আসতে পারেন এই কালী মন্দির। আপনারা যদি বাসে করে আসতে চান তাহলে ব্যারাকপুর স্টেশন থেকে 1 নম্বরের দিকে এসে 81 বাস ধরে আপনাদের নামতে হবে জাফরপুর মোড়, এবং সেখান থেকে পায়ে হেঁটে বা টোটো করে আপনারা কিন্তু এই মন্দিরে চলে আসতে পারবেন। আমার তো এই ধরনের মেলা দেখতে বেশ ভালো লাগে। আমরা মেলার ভিতরে ঘুরে দেখে খুব আনন্দ উপভোগ করছি। আপনারা ভিডিওটা দেখে আনন্দ উপভোগ আমার কালো রে শ্যামা মা কি আমার কালো। লোকে বলে কালি কালো আমার মন তো বলে না কালো রে কালো রূপে দিগম্বরী কালো রূপে দিগম্বরী। মেলায় ঘুরতে ঘুরতে আরেকটা জিনিস ভালো লাগলো, মেলার ভিতর থেকে মায়ের মূর্তি এত সুন্দর লাগছে দেখতে, আরো মনটা মোহিত হয়ে গেল। শ্যামা কখনো শ্বেত কখনো পীত কখনো নীল লোহিত রে কখনো শ্বেত কখনো পীত কখনো নীল লোহিত রে। মায়ের সে ভাব কেমনে বুঝিতে না পারি, সে ভাব বুঝিতে না পারি, ভাবিতে জন্ম গেল রে শ্যামা মা কি আমার কালো। সংসারে যাবতীয় নানান রকমের জিনিস আপনারা এখানে পেয়ে যাবেন। শ্যামা
কখনো পুরুষ কখনো প্রকৃতি কখনো শূন্যকার হে কখনো পুরুষ কখনো প্রকৃতি কখনো শূন্যকার হে মায়ের সে ভাব ভাবিয়া কমলাকান্ত সে ভাব ভাবিয়া কমলাকান্ত সহজে পাগল হলো রে শ্যামা মা কি আমার কালো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং কমেন্টে জানান আপনাদের কোন অংশটি ভালো লাগলো। সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশে থাকুন। ধন্যবাদ।